ক্লাসিক ম্যাথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধু, নদিয়াট জেলার পর এবার দার্জিলিং জেলা আদালতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, নাইট গার্ড, ফরাস কর্মবন্ধু ইত্যাদি পদ। শিক্ষাগত যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক ও প্রসেস সার্ভারের ক্ষেত্রে মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। আর নাইট গার্ড, ফরাস কর্মবন্ধু ইত্যাদি পদের জন্য অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। বয়স সীমা আপনাদের চাওয়া হয়েছে 1 জানুয়ারি 2019 অনুযায়ী 18 থেকে 40 বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও রয়েছে। আবেদন আপনাদের 22 মে 2019 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। একজন প্রার্থী কেবলমাত্র একটি ক্যাটাগরির জন্য আবেদন করবেন। যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবেন তাদের কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হওয়া চলবে না। আবেদন ফি লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে জেনারেলদের 400 টাকা, এসসি এসটি ওবিসিদের জন্য 250 টাকা এবং অন্যান্য পদের ক্ষেত্রে জেনারেলদের জন্য 300 এবং এসসি এসটি ওবিসিদের জন্য 200 টাকা। ট্রানজাকশন চার্জ তো অতিরিক্ত আপনাদের লাগবে। পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে লোয়ার ডিভিশনাল ক্লার্ক এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে 3টি ধাপেই পরীক্ষা। প্রথমে লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের এবং দ্বিতীয় ধাপে 75 নম্বরের কম্পিউটার টেস্ট এবং তৃতীয় ধাপে পার্সোনাল ইন্টারভিউ 25 নম্বরের। আর নাইট গার্ড ও ফরাস ও কর্মবন্ধু ইত্যাদি পদের ক্ষেত্রে 75 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বরের ইন্টারভিউ। বন্ধু, এই ছিল ছোট্ট একটি খবর। আপনার কোন জেলা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনার জেলা এই ধরনের কোনো চাকরির খবর এলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। এবং ভিডিও দেখার জন্য একটা ধন্যবাদ। চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা চাকরি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন খবরাখবর ও প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।